তোমার বাড়িতে যদি কোনো ছোট্ট বাচ্চা থেকে থাকে, তুমি নিশ্চয়ই জেনে থাকবে ছোট্ট বাচ্চাটা কার্টুন দেখতে কতটা ভালোবাসে। শুধু যে ছোটরা তা না, আমরা বড়রাও কিন্তু অনেক সময় কার্টুন বা অ্যানিমেশন বিভিন্ন রকম ভিডিও দেখে থাকি। তো যত দিন যাচ্ছে এই ধরনের অ্যানিমেশন ভিডিওর চাহিদা কিন্তু দিনে দিনে বাড়ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাকে চ্যালেঞ্জ করে একটা কথা বলতে পারি, তুমি যদি অ্যানিমেশন শেখো, আর যাই হোক তোমার কিন্তু ইনকামের অভাব হবে না বা তোমার কিন্তু কাজের অভাব হবে না। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তুমি কিভাবে অ্যানিমেশন শিখে তোমার কেরিয়ার তৈরি করতে পারো। অ্যানিমেশন শিখতে গেলে তোমার কী কী যোগ্যতা থাকা প্রয়োজন, অ্যানিমেশনের কী কী ধরনের কোর্স আছে, কোন কোর্সের সময়সীমা কত, কোর্সগুলো করতে গেলে তোমার কত টাকা খরচা হতে পারে, কোর্স কমপ্লিটের পর তুমি যদি জব করো পার মান্থ তুমি কত টাকা স্যালারি পেতে পারো, কী ধরনের জব তুমি পেতে পারো, দিনে দিনে অ্যানিমেশনের চাহিদা কেন বাড়ছে, তুমি যদি জব না করো সেক্ষেত্রে তোমার কাছে অন্য কী অপশান থাকতে পারে, সমস্ত কিছু এ টু জেড তথ্য নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। বন্ধুরা চলো প্রথমেই আমরা আলোচনা করব হোয়াট ইজ অ্যানিমেশন। তোমরা প্রত্যেকেই জানো যে অ্যানিমেশন জিনিসটা কী, তবুও খুব সহজে যদি এক কথায় বলি, অ্যানিমেশন হচ্ছে এমন একটা স্কিল বা দক্ষতা যে স্কিলের দ্বারায় যে কোনো বাস্তব এবং অবাস্তব জিনিসকে এমনভাবে ফুটিয়ে তোলা হয় দেখে যেন মনে হয় একদম সত্যি সত্যি। তোমরা খেয়াল করে দেখবে যখন আমরা অ্যানিমেশন কোনো ভিডিও দেখি, দেখার একদম প্রথমেই আমাদের শুরুতে একদম মনে হয় যে আমরা অ্যানিমেশন ভিডিও দেখছি, আমাদের হয়তো একবার মাথায় আসে, কিন্তু কিছুক্ষণ দেখার পর আমরা কিন্তু ভুলে যাই, আমাদের দেখে মনে হয় কি একদম সত্যি সত্যি জিনিসটা ঘটছে। একটা অবাস্তব জিনিস যখন আমাদের সামনে ঘটে আমরা কিন্তু বুঝতেই পারি না, আমরা মনে করি হ্যাঁ একদম সত্যি ঘটছে। যদি উদাহরণ দিই, যেমন বাহুবলী সিনেমাতে এত হাতি এত ঘোড়া এই ধরনের জিনিসগুলো যে চলে আসছে, এগুলো কিন্তু সব অ্যানিমেশন বা VFX-এর মাধ্যমে কিন্তু চলে আসছে, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে অ্যাভেঞ্জার, আয়রন ম্যান, স্পাইডারম্যান এই যে সিনেমাগুলো আমরা দেখি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অ্যানিমেশন ইউজ করা হয় বা VFX কিন্তু ইউজ করা হয়। তো এই বিষয়ে আর বিস্তারিত বলছি না, তোমরা প্রত্যেকেই জানো যে অ্যানিমেশন জিনিসটা কী। চলো পরবর্তী পয়েন্টে আমরা চলে আসি, গুরুত্বপূর্ণ পয়েন্ট, স্কোপ অফ অ্যানিমেশন। ভবিষ্যতে অ্যানিমেশনের চাহিদা কেন বাড়ছে এবং কোন কোন ক্ষেত্রে অ্যানিমেশনের চাহিদা বাড়ছে। তো দেখো একদম প্রথম পয়েন্টে আমি যেটা লিখেছি, গেমিং। আশা করি তোমরা প্রত্যেকেই মোটামুটি গেম খেলো, তোমরা পাবজি বা ফ্রি ফায়ার কোনো না কোনো সময় খেলে থাকবে। তো এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে পাবজি বা ফ্রি ফায়ারের মধ্যে যে ক্যারেক্টারগুলো দেখানো হয় বা সমস্ত কিছু কিন্তু অ্যানিমেশনের দ্বারাই কিন্তু করা হয়। তো আশা করি খুব সহজে বুঝতে পারছ গেমিং যে ইন্ডাস্ট্রি এটা কিন্তু বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি। এখনকার দিনে ছেলেমেয়েরা তোমরা প্রত্যেকেই জানো যে গেম নিয়ে কত কিছু চলছে। তো এক্ষেত্রে যে গেমগুলো যারা তৈরি করছে, ঠিক আছে, বা এই যে সিনগুলোকে দেখানো হচ্ছে এগুলো কিন্তু সব অ্যানিমেশনের দ্বারা দেখানো হচ্ছে। তো এই কাজগুলো কারা করছে, যারা অ্যানিমেশনের কাজ জানে তারাই কিন্তু এই কাজগুলো করছে। তো আশা করি খুব সহজে বুঝতে পারছো যারা এই ধরনের কাজ পারে তারা কত টাকা ইনকাম করতে পারে, ঠিক আছে? চলে আসি পরবর্তী পয়েন্ট, দেখো আমি লিখে রেখেছি মুভি। এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো যেমন বাহুবলী, স্পাইডারম্যান, আয়রন ম্যান, অ্যাভেঞ্জার এই ধরনের যে সিনেমাগুলো তৈরি হয় প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অ্যানিমেশন ইউজ করা হয়, ঠিক আছে? অর্থাৎ অ্যানিমেশন শিখে কিন্তু তুমি যে কোনো বড় বড় মুভিতেও কাজ করতে পারো, ঠিক আছে? এরপরে দেখো নেক্সট পয়েন্টে লিখেছি এডুকেশন। এখনকার দিনে দাঁড়িয়ে শিক্ষার ক্ষেত্রে কিন্তু অ্যানিমেশন ভিডিও প্রচুর পরিমাণে ইউজ করা হচ্ছে এবং যত দিন যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে কিন্তু অ্যানিমেশন ভিডিও চাহিদা দিনে দিনে বাড়ছে। তোমরা প্রত্যেকেই জেনে থাকবে, বিশেষ করে ছোট্ট বাচ্চাদেরকে কিন্তু শেখানোর জন্য বিভিন্ন রকম অডিও ভিজুয়াল যে এফেক্টগুলো অ্যানিমেশনের আকারে কিন্তু তাদের সামনে তুলে ধরা হচ্ছে। তো এই ক্ষেত্রে যারা অ্যানিমেশনের কাজ জানে তাদের চাহিদা কিন্তু দিনে দিনে বাড়ছে, ওকে? দেখো নেক্সট পয়েন্টে আমি লিখে রেখেছি অ্যাডভার্টাইজিং যে কোম্পানিগুলো হয়, অর্থাৎ তোমরা দেখে থাকবে ইউটিউবে যে ভিডিওগুলো আমরা দেখি অনেক সময় আমাদের কাছে কি হয় অ্যাড আসে। তো দেখবে বিভিন্ন অ্যাডের মধ্যে কিন্তু বিভিন্ন রকম অ্যানিমেশন যে ভিডিওগুলো সেগুলো কিন্তু দেখানো হয়। তোমরা যদি একটু খেয়াল করো বুঝতে পারবে প্রচুর পরিমাণে অ্যাডের মধ্যে কিন্তু এখন অ্যানিমেশন ইউজ করা হয়, ঠিক আছে? এরপরে চলে আসি, দেখো বিভিন্ন রকম অ্যাপের মধ্যে অ্যানিমেশন ইউজ করা হয়, বিভিন্ন রকম ওয়েবসাইটের মধ্যে অ্যানিমেশন ইউজ করা হয়। এছাড়া আমি তোমাদের প্রথমেই বলেছি যে কার্টুনের মধ্যে কিন্তু সব থেকে বেশি পরিমাণে কিন্তু অ্যানিমেশন ইউজ হয়, ঠিক আছে? এরপরে দেখো নেক্সট পয়েন্টে লিখেছি ইউটিউব। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তোমরা যদি খেয়াল করে দেখো এখন বিভিন্ন রকম গল্প ইউটিউবে কী করা হচ্ছে অ্যানিমেশনের আকারে কিন্তু তুলে ধরা হচ্ছে এবং সেগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। তো প্রত্যেকেই কিন্তু এই ধরনের ভিডিও বানাতে পারছে না, যারা অ্যানিমেশন জানে তারাই পারছে এবং তারাই কিন্তু বেশি পরিমাণে টাকা ইনকাম করছে। এছাড়া বিভিন্ন রকম গান অ্যানিমেশনের আকারে সুন্দর করে বিভিন্ন রকম ক্যারেক্টার দিয়ে সেটাকে তুলে ধরা হচ্ছে, তোমরা যদি সার্চ করে দেখো দেখবে মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ আছে। তো তোমরা আইডিয়া করতে পারছ যারা অ্যানিমেশন শিখেছে এবং যারা এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন রকম ভিডিও বানিয়ে ইউটিউবে জাস্ট আপলোড করছে তারা কত বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারছে।
তো আমি তোমাদের জন্য কিছু অপশন লিখে রেখেছিলাম যাতে তোমরা বুঝতে পারো দিনের দিনে কেন অ্যানিমেশনের চাহিদা বাড়ছে এবং অ্যানিমেশন শিখে কত রকমভাবে ইনকাম করা সম্ভব। তো আশা করি খুব সহজে তোমরা দ্বিতীয় পয়েন্টটা বুঝতে পারলে অ্যানিমেশনের চাহিদা দিনে দিনে কেন বাড়ছে। ঠিক আছে, চলে আসি নেক্সট পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট, যোগ্যতা তোমার কি থাকা দরকার। দেখো, তুমি যদি মিনিমাম মাধ্যমিক পাস হও তাহলে কিন্তু তুমি অ্যানিমেশন শিখতে পারবে, এছাড়া উচ্চ মাধ্যমিক পাস করলে তুমি কিন্তু অ্যানিমেশন শিখতে পারবে। তুমি সায়েন্সের স্টুডেন্ট হও কি আর্টসের হও কি কমার্সের হও, তোমরা কিন্তু প্রত্যেকেই চাইলে অ্যানিমেশন শিখতে পারবে। ঠিক আছে, এরপরে চলে আসি কি কি ধরনের কোর্স হয়। তো দেখো, কোর্সের ক্ষেত্রে আমরা সাধারণত তিন ধরনের কোর্স কিন্তু দেখতে পাই। ঠিক আছে, একটা হচ্ছে সার্টিফিকেট কোর্স, একটা হচ্ছে ডিপ্লোমা কোর্স এবং একটা হচ্ছে ডিগ্রি কোর্স। চলে আসি নেক্সট পয়েন্টে, কোর্সের ফি কত। দেখো, তুমি যদি সার্টিফিকেট কোর্স করো সেক্ষেত্রে তোমার কোর্সের ফি মোটামুটি তুমি ধরে নাও 5,000 টাকা থেকে 20,000 টাকা অবধি তোমার কিন্তু একটা খরচা হতে পারে। ঠিক আছে, তুমি যদি ডিপ্লোমা কোর্স করো সেক্ষেত্রে তোমার খরচা 50,000 টাকা থেকে 1,00,000 টাকা অবধি কিন্তু খরচা হতে পারে। আর তুমি যদি ডিগ্রি কোর্স করো সেক্ষেত্রে 1,00,000 টাকা থেকে 3,00,000 টাকা অবধি তোমার কিন্তু খরচা হতে পারে। চলে আসি নেক্সট পয়েন্ট, কোর্সের সময়সীমা তোমাদের কত থাকে। দেখো, তুমি যদি সার্টিফিকেট কোর্স করো সেক্ষেত্রে তোমার যে সময়সীমা থাকে মোটামুটি 6 মাস থেকে 1 বছর। তুমি যদি ডিপ্লোমা কোর্স করো সেক্ষেত্রে কোর্সের সময়সীমা থাকে মোটামুটি 1 বছর, কিছু কিছু কোর্সের ক্ষেত্রে থাকে 2 বছর। এবং তুমি যদি ডিগ্রি কোর্স করো সেক্ষেত্রে তোমার কোর্সের সময়সীমা হবে মিনিমাম 3 বছর। ঠিক আছে, তো এক্ষেত্রে একটা বিষয় আমি জানিয়ে রাখি, ডিগ্রি কোর্সের ক্ষেত্রে যেমন তোমাদের বিএসসি ইন অ্যানিমেশন আছে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে, এছাড়া বিএ ইন অ্যানিমেশন আছে, বিএ যে কোর্সটা আছে সেক্ষেত্রে তোমরা কিন্তু আর্টস এবং কমার্সের স্টুডেন্ট প্রত্যেকে কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো এরপরে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্নটা আসবে, দাদা বিএসসি এবং বিএর মধ্যে কি কোনো সেরকম ডিফারেন্স আছে? অ্যান্সার হবে না, সেরকম কোনো ডিফারেন্স নেই। সায়েন্সের জন্য একটু আলাদা আর আর্টস এবং কমার্সের জন্য কিন্তু আলাদা। ঠিক আছে, আর বাদবাকি মোটামুটি সেম। এছাড়া তোমরা যদি প্রশ্ন করো দাদা কোন ধরনের কোর্স করাটা বেটার হবে, তো আমার পার্সোনাল অ্যাডভাইস যেটা থাকবে, তুমি যদি এই বিষয়টা নিয়ে একদম সিরিয়াস থাকো সেক্ষেত্রে তুমি অবশ্যই 3 বছরে এই কোর্সটা করতে পারো। 3 বছরের কোর্স যখন তুমি করবে তোমাকে কিন্তু অনেক কিছু শিখিয়ে দেওয়া হবে, যে শুধুমাত্র তুমি যে অ্যানিমেশন শিখবে তা না। দেখো, অ্যানিমেশনের মধ্যে কিন্তু অনেক রকম ভাগ আছে। ঠিক আছে, 2D অ্যানিমেশন আছে, 3D অ্যানিমেশন আছে, VFX এর কাজ আছে, গ্রাফিক ডিজাইনের কাজ আছে, ইমেজ এডিটিংয়ের কাজ আছে। তো বিভিন্ন ধরনের কাজ মিলিয়ে কিন্তু টোটাল একটা কোর্স হয়। তুমি যদি সব কিছু ভালো মতন শিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই, তোমার জন্য বেস্ট হবে 3 বছরের ডিগ্রি কোর্স। ঠিক আছে, এছাড়া তুমি চাইলে 2 বছর বা 1 বছরের ডিপ্লোমা কোর্স করতে পারো, আর তার থেকে একদম কম হচ্ছে তোমাদের ডিগ্রি কোর্স, 6 মাস থেকে মোটামুটি 1 বছরের মধ্যে তুমি কিন্তু ডিগ্রি কোর্স করতে পারবে। ঠিক আছে, আর ডিগ্রি কোর্সের ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, ডিগ্রি কোর্স করার জন্য বাইরে কোথাও কিন্তু এখনকার দিনে যাওয়ার প্রয়োজন হয় না। তুমি চাইলে বাড়িতে বসে কিন্তু অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স হয়, সেই সমস্ত কোর্সগুলো কিন্তু তুমি চাইলে বাড়িতে বসেই কিন্তু শিখতে পারো। ঠিক আছে, হয়তো তুমি এখনও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করোনি, তুমি ক্লাস 8 বা 9 পড়ো, তবুও তোমার যদি এই বিষয়ে ইন্টারেস্ট থাকে তুমি চাইলে বাড়িতে বসে খুব কম টাকার মধ্যে অনলাইন কোর্সগুলো কিনে তুমি কিন্তু শেখাটাকে শুরু করতে পারো। তুমি যদি এইভাবে শেখাটাকে শুরু করো তোমার এখন থেকে আস্তে আস্তে দক্ষতাটা বাড়বে, তার সঙ্গে সঙ্গে তুমি খুব সহজে বুঝতে পারবে এটাকে নিয়ে ভবিষ্যতে তুমি ক্যারিয়ার করতে পারবে কিনা। ঠিক আছে, এবং তোমার ইন্টারেস্ট কতটা সেটাও তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া আমি তোমাদের তো বললামই যে ডিপ্লোমা কোর্স এবং ডিগ্রি কোর্স তোমাদের জন্য কিন্তু অবশ্যই আছে। চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, জব রোল। ধরো তুমি চাকরি পেয়ে গেছো, সেক্ষেত্রে আমি তোমাদের একটু আগেই বললাম যে অ্যানিমেশন কোর্সের মধ্যে কিন্তু তোমাদেরকে, তুমি যদি সার্টিফিকেট কোর্স না করে ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স করো তোমাকে কিন্তু অনেক কিছু শেখানো হবে, যেমন 2D, 3D অ্যানিমেশন, VFX, গ্রাফিক ডিজাইন, ইমেজ এডিটিং। তো তুমি যে বিষয়ে একদম পাক্কা খেলাড়ি হবে, অর্থাৎ যে বিষয়টা তুমি সবথেকে ভালো পারবে, জব পাওয়ার পর হয়তো তোমাকে সেই বিষয়টা কিন্তু করতে হবে। ঠিক আছে, অ্যানিমেশন শিখে তুমি যে জব পাচ্ছ তার মানে এই না যে তোমাকে সমস্ত কিছু করতে হচ্ছে। তো আশা করি খুব সহজে বুঝতে পারলে যে জব রোল তোমাদের কী কী থাকতে পারে। চলো সেই নেক্সট পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো, তুমি যদি চাকরি করো, ধরো তুমি ডিপ্লোমা কোর্স করেছো, সেক্ষেত্রে তুমি যদি চাকরি করতে চাও একদম শুরুতে তুমি আশা করতে পারো যে 15,000 থেকে 20,000 টাকা একদম শুরুতে তুমি পাবে। ঠিক আছে, অবশ্যই যেহেতু একটা স্কিলের ব্যাপার, তোমার যত দক্ষতা বাড়বে, যত টাইম বাড়বে, তুমি যত ভালো কাজ শিখবে তোমার ডিমান্ড কিন্তু দিনে দিনে বাড়বে। ঠিক আছে, 15,000-20,000 থেকে মিনিমাম তোমার শুরু হবে, তোমার কাজের ওপর নির্ভর করছে তুমি 30,000 থেকে 50,000 টাকা পেতে পারো, তুমি পার মান্থ কিন্তু 1,00,000 টাকাও কিন্তু ইনকাম করতে পারো জব করে। ঠিক আছে, এছাড়া সেকেন্ড যে অপশান তোমাদের আমি একটু আগেই বলেছি, তুমি চাইলে ইউটিউব চ্যানেলগুলোর সঙ্গে কাজ করতে পারো, এছাড়া নিজের একটা স্টুডিও করতে পারো, তুমি অনেক টিম নিয়ে কাজ করতে পারো, এছাড়া নিজের একটা ইউটিউব চ্যানেল খুলেও কিন্তু তুমি চাইলে প্রচুর টাকা ইনকাম করতে পারবে। তো আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের কাছে একটা স্বচ্ছ ধারণা তৈরি হলো অ্যানিমেশন শিখে কীভাবে কেরিয়ার করা সম্ভব। এরপরে নিজে অবশ্যই ঠান্ডা মাথায় ভাবো, তোমার যদি মনে হয় তোমার জন্য অ্যানিমেশন কেরিয়ারটা বেস্ট, অবশ্যই লেগে পড়ো। আশা করছি তুমি একদিন খুব ভালো একজন অ্যানিমেটর হবে এবং খুব ভালো ভালো অ্যানিমেশন ভিডিও তৈরি করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো তোমার ভিডিওটা, তার সঙ্গে সঙ্গে কী ধরনের ভিডিও তোমরা চাইছো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।